আসসালামু আলাইকুম বন্ধুরা, কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষে পুনরায় তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো এটি দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো আমরা নবম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা এই অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা থেকে। তো আমরা চলো দেখে নেই, এখানে পাঠসমূহ থেকে বলা হয়েছে যে পৌরনীতি ও নাগরিকতা, পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে পরিসর বা বিষয়বস্তু, পরিবার, পরিবারের শ্রেণীবিভাগ, এবং আরও বলা হয়েছে পরিবারের কার্যাবলী, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি, সরকারের ধারণা এবং রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। তো তোমরা এই পাঠসমূহ ভালোভাবে পড়বে, তারপরে অ্যান্সারটি করার চেষ্টা করবে। তো চলো আমরা নির্ধারিত কাজটি দেখে নিই। পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি পাঠ শেষে তোমার অর্জন সমূহের তালিকা সমন্বিত একটি পোস্টার তৈরি করো। তো এই সমন্বিত পোস্টার তৈরিতে তোমাদের যে সকল সংকেত ব্যবহার করতে হবে বা বিষয়বস্তু সম্পর্কে তুমি যা জানো, যেমন নাগরিকতা, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থা, এই সম্পর্কে এই সকল সংকেতগুলো তোমাদেরকে ব্যবহার করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে নির্দেশনায় দেওয়া হয়েছে পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্য বইয়ের সহায়তা নেওয়া যেতে পারে, অর্থাৎ তোমরা যে কোনো বইয়ের সহায়তা নিতে পারো উত্তম মার্কস পাওয়ার জন্য। তো পত্রপত্রিকা থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে, পোস্টার পেপার, ক্যালেন্ডার উল্টা পৃষ্ঠায় বা খাতার পৃষ্ঠায় জোড়া লাগিয়ে তোমরা পোস্টার তৈরি করে এটি অ্যান্সার করতে পারো। তো অতি উত্তম মার্কস পাওয়ার জন্য যে সকল বিষয় খুবই সহজ হবে সেটি হলো বিষয়বস্তু যথার্থতা ও ধারাবাহিকতা এবং একটি সঠিক তথ্য উপস্থাপন, উপস্থাপনায় নিজস্বতা ও সৃজনশীলতা বিদ্যমান, অর্থাৎ নিজের সৃজনশীলতা দেখাতে হবে, সঠিক তথ্য দিতে হবে এবং উপস্থাপনায় ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তাহলে তোমরা অতি উত্তম মার্কস পেতে পারো। তো আমরা আশা করছি তোমরা অতি উত্তম মার্কস পাবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স। সিভিক্স শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ নাগরিক অর্থাৎ সিটিজেন, আর সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র অর্থাৎ সিটি স্টেট। নাগরিকতা। প্রাচীন গ্রিসে নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। ওই সময় গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে ওঠে নগর রাষ্ট্র। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের নাগরিক বলা হতো। শুধু পুরুষ শ্রেণী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত বিধায় তাদের নাগরিক বলা হতো। বর্তমানে নাগরিকের ধারণা পরিবর্তন ঘটেছে, পাশাপাশি নগর রাষ্ট্রের স্থলে বৃহৎ আকারের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রফল 1,47,570 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 19 কোটি, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তো এখানে তোমরা বাংলাদেশের যে ক্ষেত্রফল 1,47,570, এখানে তোমরা বর্তমানের বর্গ কিলোমিটারটি দিতে পারো। তো নাগরিক অধিকার ভোগের পাশাপাশি আমরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকি। তবে আমাদের মধ্যে যারা অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ যাদের বয়স 18 বছরের নিচে, তারা ভোটদান কিংবা নির্বাচিত হবার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। তাছাড়া বিদেশিদের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ নেই, যেমন নির্বাচনে ভোট দ্বারা নির্বাচিত হবার সুযোগ নেই। মূলত রাষ্ট্রপ্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলে। এবার আমরা পরিবার সম্পর্কে জানব। পরিবার সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী একত্রে বসবাস করাকে পরিবার বলে, অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা তাদের সন্তানাদি, পিতামাতা এবং অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকে পরিবার বলে। ম্যাকাইভারের মতে সন্তান জন্মদান এবং লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। তো তোমরা এটিকে বিভিন্ন কালার ব্যবহার করে দিতে পারো। আমাদের দেশে সাধারণত মা বাবা, ভাই বোন, চাচা চাচি ও দাদা দাদির সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। তবে শুধু একজন মহিলা বা একজন পুরুষকে পরিবার বলা হয় না, মূলত পরিবার হলো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গঠিত ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। আমরা সবাই পরিবারে বাস করি, কিন্তু সব পরিবারের প্রকৃতি ও গঠন কাঠামো একরকম নয়। কতগুলো নীতির ভিত্তিতে পরিবারের শ্রেণীবিভাগ করা যায়, যেমন বংশগণনা ও নেতৃত্ব, 6 নম্বরে পারিবারিক কাঠামো এবং 9 নম্বরে আমরা ব্যবহার করেছি বৈবাহিক সূত্র। নাগরিকতা পরিবারের পরিবার, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার ব্যাখ্যা। তো আমরা এবার সমাজ ব্যাখ্যাটি আগে করব। সমাজ বলতে
সেই সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়। অর্থাৎ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখনই সমাজ গঠিত হয়। সমাজের এ ধারণাটি বিশ্লেষণ করলে এর প্রধান দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তার মধ্যে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস এবং ওই সংঘবদ্ধতার পেছনে থাকে সাধারণ উদ্দেশ্য। তাছাড়া সমাজের সদস্যদের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ঐক্য ও পারস্পরিক সহযোগিতা, নির্ভরশীলতা, ক্রিয়া প্রতিক্রিয়া, সাদৃশ্য বৈসাদৃশ্য ইত্যাদি। তো সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষকে নিয়ে সমাজ গড়ে ওঠে, আর সমাজ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে উন্নত ও নিরাপদ সামাজিক জীবন দান করে। সমাজের মধ্যেই মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে। সমাজকে সভ্য জীবনযাপনের আদর্শ স্থান মনে করে বলে মানুষ তার নিজের প্রয়োজনেই সমাজ গড়ে তোলে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যথার্থই বলেছেন, মানুষ স্বভাবগত সামাজিক জীব, যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা। তো তোমরা এই উক্তিটি বা এই অংশটুকু তোমরা কালার প্রিন্ট দিয়ে লিখতে পারো, তাতে লেখাটা আরও বেশি সুন্দর দেখাবে। বস্তুত মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজে বসবাস করে এবং সামাজিক পরিবেশে সে নিজেকে বিকশিত করে। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। আমাদের এই পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় 200টি রাষ্ট্র আছে। প্রতিটি রাষ্ট্রেরই আছে নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা। তো আশা করি তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। তো যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবে, কেননা পরবর্তী সকল অ্যাসাইনমেন্ট আমরা খুব শীঘ্রই আনতে চলেছি। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।